আজ আপনাদের দেশি কবুতরের মাংস রান্নার পদ্ধতি দেখাবো। এই যে কবুতর দেখছেন, দেশি, এখানে ড্রেসিং করে কবুতর রেডি, কাটা শেষ, কবুতরের মাংস পিস করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা মশলা মাখানো শেষ। এখানে মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন, পেঁয়াজ, সরিষা বাটা সব একসাথে মিক্স করা আছে। মাংসটা প্রথমে আমরা একটু ভেজে নেব, অল্প আছে লাল লাল করে, দেখছেন ভাজা হচ্ছে মাংস। এই যে দেখছেন লাল লাল ভাজা হয়ে গেছে আমাদের। তারপর আমরা একটু আলু ভেজে নেব লাল লাল করে, দেখছেন আপনারা ভাজা হচ্ছে, এই যে লাল আলু লাল লাল হয়ে গেছে। তারপর বন্ধুরা সবাই, আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেন মশলাটা কষিয়ে নেব ভালো করে, মশলা তেলটা উপরে উঠে আসবে। এই যে দেখেন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, তেজপাতাও দিয়ে দিয়েছি, গরম মশলা লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার আমরা মাংসটা দিয়ে দিয়েছি, ভাজা মাংস ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে, এতে সব মশলা ভালোভাবে ঢোকে, সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা। তারপর আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। একটু ঢেকে দেবো আমরা 10 মিনিটের জন্য। ঢাকা তোলার পর দেখেন মশলাটা মিশে গিয়েছে ভালোভাবে, কষা কষা হয়েছে। এবার আমরা ভাজা আলু দিয়ে দেব। আলু দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে, ভালো করে মিশিয়ে নেব আমরা আলুটা। এরপর আমরা নাড়াচাড়া করব ভালো করে। দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশে গেছে মাংস আলু। এই যে দেখেন সুন্দরভাবে, এবার আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোল করার জন্য, হালকা হালকা মাখা মাখা ঝোল হবে। এই যে দেখেন এবার আমরা এটা মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তারপর আমরা 10 মিনিট মাঝারি আছে জাল দেব এটাকে। এই জাল হচ্ছে, দেখেন ঝোল শুকিয়ে এসেছে, তেল উপরে উঠে এসেছে, আমাদের প্রায় শেষ মাংস রান্না এই যে হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য, দেখার জন্য।